শিয়ালি আরেকটা জিনিস আমরা দেখি সবসময় ওখানে একটা প্লাস্টিক মতন একটা দেওয়া থাকে, হালকা একটা প্লাস্টিক জোর, হ্যাঁ দুটোর মধ্যে থাকে, সেইগুলো কিন্তু অনেক স্টেবল হয়। ট্রেন করার পর তারা তাদের নিজের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটাবে, এটাই হচ্ছে আমাদের ট্রেনিং। তো কিন্তু আমরা করি দেখি লোকে কিন্তু পরে বলো সাস্টেইন করে না, সাস্টেইন উই উইল বি গ্রামের লোকে বলেছি পাতাটা পুরোটা দেবে এবং আমরা সেটা ব্যাংকিং করে এবং মার্কেট চ্যানেলে পাতা কেউ বিক্রি করবে বা ফ্রিজে দেবে থাকে না। এই কলেজে একটা নিজস্ব সামাজিক দায়বদ্ধতাও রয়েছে, যার জন্য এই কলেজের শিক্ষক ছাত্রীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে থাকার অঙ্গীকারও করেছে। সাধারণ মানুষকে প্রশিক্ষণ কর্মসূচি, গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের আইকিউএসি। আর্থিক সহযোগিতায় ডিপার্টমেন্ট অফ সায়েন্স অফ ওয়েস্ট বেঙ্গল, প্ল্যানিং অর্থাৎ এই প্রজেক্টটি যিনি রান করাচ্ছেন ডক্টর প্রভাত কুমার সিট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, এবং রয়েছেন প্রফেসর দেবাশিস সেনগুপ্ত কো পিআই ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্স। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানে আমাদের সভানেত্রী হিসেবে ডক্টর জয়শ্রী লাহা রয়েছেন, উনি আমাদের কলেজের প্রচেষ্টা, ইচ্ছা, সহযোগিতা এবং অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত, এবং সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্ল্যানিং। প্রধান অতিথি হিসেবে রয়েছেন শ্রী তুষার সিংলা, আইএএস, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর। সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে রয়েছেন শ্রী বি মণ্ডল, অ্যাডিশনাল ডিভিশনাল ফরেস্ট অফিসার, মিন্নাপুর ফরেস্ট অফিস। সঙ্গে রয়েছেন শ্রী তিয়াস ভঞ্জ, এডিএফও, রূপনারায়ণ ডিভিশন, এবং রয়েছেন কো পিআই প্রফেসর দেবাশিস সেনগুপ্ত, আছেন আমাদের কলেজের সিনিয়র মোস্ট টিচার এবং গভর্নিং বডির মেম্বার ডক্টর রীনা পাল এবং ডক্টর পার্থপ্রতিম চক্রবর্তী গভর্নিং বডির মেম্বার হিসেবে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। স্টেট পিআই ডক্টর প্রভাত সিট, প্রভাত অধ্যক্ষ ডক্টর জয়শ্রী লাহা, স্যারকে পুষ্প
প্রফেসর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এরপরে বরণ করা হবে আমাদের আরেক বিশেষ অতিথি রয়েছেন শ্রী চিফ অফিসার রূপনারায়ণ ডিভিশন। Department of Geology and Geophysics, IIT. Department of Geology. আমাদের বরণের পর্ব শেষ হয়েছে। তোমা অমৃতম গময়ম শান্তি শান্তিয়ম 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 হরি ওম তৎসব। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের তুষার বাবু আইএস, নেক্সট আমাদের বিমন্ডল স্যার এডিএফও, প্রফেসর সেনগুপ্ত, উনি বহু প্রজেক্ট রান করেছেন এই ধরনের সামাজিক প্রজেক্ট, তাকে আমাদের কলেজে আমি স্বাগত জানাচ্ছি। স্যার নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী তুষার সিংলা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, ওনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন শ্রী বি মণ্ডল এডিএফও মেদিনীপুর ডিভিশন, নমস্কার। আরও আছেন শ্রী তিয়াস ভঞ্জ এডিএফও রূপনারায়ণ ডিভিশন, নমস্কার স্যার। আর উপস্থিত আছেন আমার অতি পরিচিত প্রফেসর দেবাশিস সেনগুপ্ত, আইআইটি জিওগ্রাফি অ্যান্ড জিওফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর, উনি এই প্রজেক্টটির সঙ্গেও যুক্ত আছেন। আমরা আজকে অনেক দিন পর, মানে এতজনকে নিয়ে আমরা বাইরের লোকজনের সঙ্গে একটা মিটিং করছে, কেমন একটু ভয় ভয়ও আছে, মানে সকলে এখানে দেখেছি, তবে সংখ্যায় খুব বেশি নয়। আমার মনে হয় ওইদিকে দরজাটা খুলে দিবে বেটার হতে। সার্ভে করতে যান এবং সার্ভে করতে গিয়ে দেখেছেন বা অনেক কিছু ওনারা পান, যেগুলো কিন্তু আমাদের সামাজিক দিকগুলোর দিকদর্শন বলতে পারা যায়। কী কীভাবে বঞ্চিত এবং কীভাবে তাদের লাইফস্টাইল, আমরা উন্নত ভারত অভিযান আমাদের কলেজ সিলেক্টেড, আমরা 5টা গ্রাম করেছি। অ্যাকচুয়ালি আমাদের কলেজের কিন্তু খবরগুলো আমরা খুব একটা বাইরে প্রকাশ করি না, করে যাই, তার আমরা তার প্রাইজ পাই হয়তো কোথাও, কিন্তু সেইভাবে প্রচার করাটা আমার আসে না, আমি পারি না বলতে করতে। কিন্তু একটা জিনিস আমরা প্রথম এই কলেজে যখন এসেছিলাম, সেটা 2015 জুলাই ফ্রম মিদনাপুর কলেজ, মিদনাপুর কলেজে এত দিন পড়ানোর পরে, তার আগে আইআইটিতে পড়িয়েছি, আইআইটিতে আমার মানে থাকা হয়ে গেল মোর দ্যান 40 ইয়ার্স, আমি যখন স্টুডেন্ট, তারপরে যখন ওখানে হস্টেলে, তারপরে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যদের থেকে আলাদা।
এই কলেজে পা দিয়ে আমার যেটা মনে হয়েছিল যে আমি মিদনাপুর কলেজের মতন কাজ করতে পারবো না। কেন না, মিদনাপুর কলেজে করতে হয় না, স্টুডেন্টস আর ভেরি ব্রিলিয়েন্ট। আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়িয়েছি, তাদের স্টুডেন্ট মানে সত্যি কথা, এটা এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি যে তাদেরকে এত বছর ধরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়িয়ে আমি ধন্য। যখন আমি কম্পেয়ার করলাম আমার কলেজটাকে, তখন আমি কোথাও একটা হোঁচট খেলাম। তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? তা না, আই চেঞ্জ দ্য পার্সপেক্টিভ অফ দ্য কলেজ। আমি চাই না এমন স্টুডেন্ট করতে, মানে পারবো না, রাদার আই মে সে, আই ক্যান সে দ্যাট আমি পারবো না যে স্টুডেন্ট নাকি ইউনিভার্সিটিতে ফার্স্ট হবে। সেখানে আমার আমি হ্যান্ডিক্যাপ হতেও পারি, কেউ কেউ হয়ও, কিন্তু ওই লেভেলে আমি পারবো না। স্টুডেন্টদের মেধার ক্ষেত্রে আমি ওই দিক থেকে যখন আটকে গেলাম, তখন আমার পার্সপেক্টিভটাকে আমি এইভাবে চেঞ্জ করলাম যাতে স্টুডেন্টরা যারা এই কলেজে পড়ছে এসটি ওবিসি মাইনরিটি, এই কলেজে 45% স্টুডেন্টস এই ক্লাস থেকে আসে এবং ভেরি পুয়ার ফ্যামিলি। খুব ছিলাম মিস্টার সিংলাকে যে আমাদের কলেজটা উৎকর্ষ বাংলার জন্যে বিবেচিত হয়েছে, আমরা এখান থেকে ট্রেনিং দেব, আরও তাছাড়াও আমরা কোর্স খুলেছি যেগুলোতে মেয়েরা চাকরি পাবে। একটাই উদ্দেশ্য, মেয়েরা যাতে চাকরি পায়। আমরা একটা বিভোগ কোর্স খুলেছি, মাল্টি স্কিলড হেলথ ওয়ার্কার। এটা অনেক বলে হয়ে রুজিসি থেকে আনানো হয়েছে যাতে তারা এই শিক্ষাটা পেয়ে চাকরি পায়। আরও অনেকগুলো কোর্স আমরা বলতে পারি, আমি জানি না কোনো কলেজ করেছি কি না, আমি তো আইআইটিতে এত বছর থেকেছি, স্যার দেবাশিষ প্রভুও বলতে পারবো, এই যে রাস্তাটা ইউনিভার্সিটি আর আমাদের মধ্যে যে রাস্তাটা, সেখানে আমরা উই পেড মোর দ্যান 1 লাখ যে ওদেরকে হেল্প করার জন্যে, আমাদের যে পঞ্চায়েতে তাদের সঙ্গে আমরাও সাহায্য করে এই রাস্তাটা করেছি। কিন্তু কোনো প্রচার নেই, প্রচারের জন্যে আমরা কাজগুলো করি না, আমরা করি সামাজিকভাবে। যে এখানে মুড়াডাঙ্গার মেয়েরা, তারা আজকে এখানে রয়েছে কিনা জানি না, না তাদের দিচ্ছি না, মুড়াডাঙ্গার মেয়েরা রোজ তারা আসে আমাদের এখানে, প্রত্যেক দিন আসে এবং তাদের জালন আমরা নিতে দিই তাদেরকে। এখান থেকে তারা নিয়ে যাবে, তারা বাড়িতে মানে ওইগুলো ইউজ করতে পারবে, যদিও জালন জ্বালানোটা উচিত না, কিন্তু তাদের কাজ করে, এভরিডে তারা আসে। আর এই যে প্রজেক্টটা যখন প্রভাত বললেন আমাকে, তখন আমি এক কথায় রাজি হলাম যে আমরা ইনস্ট্রুমেন্টটা কিনে দেব, কিন্তু এখন এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটার সাস্টেনেবিলিটিটা নিয়ে অতটা ভাবিনি, কিন্তু নাও আই হ্যাভ টু থিঙ্ক ওভার ইট। আমাকে অন্তত ওদের কাছ অবধি পৌঁছতে হবে, আমার মনে হয় ওদের সঙ্গে আমি যদি 2-3টে সেটিং করি তাহলে পরে ওদেরকে কিছুটা বোঝাতে পারবো যে ওদের ইনভলভমেন্টটা, মানে ওরা এটাকে নিজেদের প্রজেক্ট যতক্ষণ না ভাবছে কলেজ কখনো এটা করতে পারবে না, এবং ওরাই দায়িত্ব নেবে। আমরা বিক্রির একটা ব্যবস্থা কোনো একটা কোম্পানি বা কিছুর সঙ্গে আমরা যোগাযোগ করব, এবং কলেজ তার যা খরচা, এটা মেনটেন্যান্সের জন্য যে খরচা কলেজ দেবে, এটা আমি বলতে পারি। আপনারা যারা এসছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি, নমস্কার আপনাদের। আপনারা শিখে যদি কিছু করতে পারেন, আমাকে প্রভাতী বলছিলেন একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, সে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করেছে হিস্ট্রিতে, সে বাড়িতে পাতা তৈরি করে পার ডে 800 টাকা করে পায়, এবং তার একটা বাচ্চা মেয়ে আছে, বা তার মানে সেগুলো যদি না থাকতো, মানে সেগুলো যদি একটু আরও ফ্রি হতো ও দিনে আরও বেশি মানাতে পারবে বলছে। তো এইগুলোই তো উৎসাহ দেয় না, পড়াশুনো মানুষকে শুধুমাত্র একটা স্কুল টিচিং, এটাতে আমার ভীষণ আপত্তি যে মা বাবা সবাই আসেন স্কুল টিচিং, সেই সাবজেক্টটা ইকোনমিক্সের মতন একটা সাবজেক্ট বাবা মা পড়ান না, কারণ স্কুলে নেই, এত দুঃখের আর হয় না যেগুলো, কিন্তু কিছু করার নেই, প্যারেন্টসদের মাথাটাকে তো আমি কিছুতেই পৌঁছাতে পারছি না যে আপনারা
ইকোনমিক্স পড়ান, সুতরাং এই এই যতক্ষণ না এদের মাথায় আমরা ঢোকাতে পারবো তোমাদের জন্যই আমরা করছি, এবং পড়াশুনো শিখেও এই কাজগুলো করা যায়, পড়াশুনো শেখা যে এই কাজগুলো করলে। তার একটা বিবরণ ম্যাডাম দিয়ে গেলেন আপনাদের সামনে। আমরা যারা এখানে শিক্ষকতা করি আমরা জানি এবং কিভাবে কিছু বলার জন্য অনুরোধ করব। এখন আমাদের আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রী তুষার সিংলা, IAS, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর। স্টার্টিংয়ে ম্যাডাম একটা কথা বললেন কি ম্যাডাম IIT ছাত্র আছেন। ম্যাডাম আমিও IIT ছাত্র আছি, আমি IIT দিল্লিতে ইঞ্জিনিয়ারিং করেছি, 2007-11 ব্যাচ ছিল আমরা। ওর আগে দেখাচ্ছি সেন গুপ্তা স্যার সঙ্গে কথাও হতো আমরা মাঝে মাঝে, অ্যান্ড বিদ্যানাথ চট্টোপাধ্যায় স্যার সঙ্গে আজকে দেখা হলো। আমাদের 2 জন এডিএফও রয়েছে, বাকি আপনারা সবই রয়েছেন। ম্যাডাম খুবই ডিটেলে একটা বিবরণ দিয়েছেন এই কলেজে কী কী অ্যাক্টিভিটি আছে, এই স্কিমে কী কী করার জন্য আপনারা চেষ্টা করছেন। তো আমি শুধু এটাই বলবো কি আমাদের বেসিক্যালি গভর্নমেন্ট থেকে কিছু কিছু স্কিম তো রান করতে থাকে, ফরেস্টে থেকে স্কিম আছে, আমাদের উৎকর্ষ বাংলা স্কিম আছে, নোডাল অফিসার রয়েছেন আমাদের জেলাতে, স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক স্কিমগুলো রয়েছে। কিন্তু সেটা ঠিকই কথা, যতক্ষণ পর্যন্ত আমরা লোকালি গ্রামগুলোকে, গ্রামে যে মহিলারা আছেন যারা এই কাজটা করেন, দিন ধরে করেন, আপনারা শাল পাতায় ওখান থেকে তুলে তারপর আপনারা সাপ্লাই করেন, ওনাদেরকে ইনভলভমেন্ট করা, ওই ছাড়া এই কাজটাকে সাকসেসফুল করা যাবে, ওই ছাড়া এই কাজটাকে এগিয়ে নিতে পারব। তো আপনাকে যখন আপনারা ট্রেনিং প্রোভাইড করছেন, ট্রেনিং দিচ্ছেন, আপনি আগে একটা ব্যাচকে ট্রেনিং দিচ্ছেন, 27 জন বা 30 জন ব্যাচে থাকবে, তারপর ওরা আগে গিয়ে অন্য মহিলারাকে বা অন্য জনকে ট্রেনিং যদি দিতে পারে, বা আপনারই যদি ট্রেনিংয়ে জন্য আলাদা আলাদা ব্যাচ করে আলাদা আলাদা গ্রামে আপনি যদি ট্রেনিং দিতে পারে, তার অর্গানাইজেশন থাকে এফপিওগুলো যারা এই কাজটাকে একটা কোঅপারেটিভ মতো, একটা সেলফ হেল্প গ্রুপ মতো করতে পারে। তো কোন জঙ্গলে কোন গ্রামে আপনি কত এফপিওকে এই কাজে এঙ্গেজ করছেন, অ্যান্ড এই জন্য আপনাকে ফরেস্টে হেল্প নিতে হবে। তারপর আপনার কি প্ল্যান আছে, মানে এটা ট্রেনিং শেষ হওয়ার পর কি করবেন? ট্রেনিং শেষ হওয়ার পর অ্যাকচুয়ালি একটু বলবো স্যার, বায়োমাস হারভেস্টার হওয়ার জন্য আমরা আমাদের মেন প্রজেক্টটা ছিল, এবং আমরা যখন যাই এই বেসিক্যালি প্যান্ডেমিক সিচুয়েশানে প্রচুর ডিফরেস্টেশন হয়েছে, তার বাধ্য হয়ে জীবন জীবিকার জন্য কিছু কিছু জায়গায় গাছ কাটছে, এটা বিক্রি করে জ্বালানি হিসাবে, এবং আমাদের কাছে কিছু এভিডেন্সও আছে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে কেন হচ্ছে তোমরা, তখন বলছি শাল পাতার মার্কেটিং হচ্ছে না, যারা পাইকারি তারা নিচ্ছে না, তারা কোনোভাবে নিচ্ছে না, কারণ হচ্ছে খুব অল্প পয়সা দিচ্ছে। তখন ওদেরকে আমরা এইভাবে মোটিভেট করতে চাইছি যে গাছটা না কেটে গাছটা বাঁচিয়ে রাখো, সেই পাতাটা কাজে লাগিয়ে তোমার লাইভলিহুডকে সাপোর্ট করো, এটা হচ্ছে মেন মোটিভেশান। সেই কারণে ওদেরকে মোটিভেট করতে চাইছি যে যে শাল গাছটা বাঁচিয়ে রাখলে এবং ভবিষ্যৎ তোমাদের লাভ হবে, সেটা মেন মোটিভেশানের কাজ। ওদের ট্রেনিংয়ে ওরা যদি শাল পাতাটা আবার পুনরায় শুরু করে, সেটা আমরা কিছুটা আপাতত এখানে ট্রেনিং দিয়ে এখান থেকে মার্কেট চ্যানেলাইজেশন ব্যবস্থা করবো, সেখান থেকে কিছু ওদের এক্সপার্টাইজ দেওয়া যাবে, ওরা নিজেরা সেট আপ করবে, এয়ারপোর্টে আমি দেখতাম গাছ, এয়ারপোর্ট সিটির উল্টো দিকে এখন গাছ পাওয়া যায় না, আর কিছুদিন পরে যেগুলো বিবাহ বিবাহ হবে সেগুলো প্লাস্টিকের ফুল দিয়ে হবে, আবার করে ঘষে মেঝে ওই প্লাস্টিকের ফুল দিয়ে বিবাহ হবে। তো এইরকমের স্থিতির থেকে বাঁচার জন্য আমরা এটা করছি। আর এটা হচ্ছে যে শাল পাতার তো হলো, মানে ইট ইজ আ প্রাইমারি থিং, ডিসেমিনেশন হবে, কারণ মহিলাদের দিলে ইট গোজ টু মাচ ওয়াইডার পিসেস, মানে ফর মেন unfortunately I am also belonging to one cultures from the pieces outside the thing. And the other important thing, we want to go for alternative energy, solar power. মানে আমরা একটা কাজ করেছি যে গ্রাউন্ড ওয়াটার যেটা করছি রাইস কাল্টিভেশন, কিন্তু উড়িষ্যাতে পুরো সোলার পাওয়ার করে 80% আমরা পুরো সোলার পাওয়ার করে লোকাল মহিলারা তো নিচ্ছেন, আপনি পরে এই ট্রেনিংকে কাজে লাগাবেন সেটাই আমি কাম করছি। স্যারের সামনে আমাদের যিনি কো পিআই রয়েছেন প্রফেসর সেন গুপ্ত,
তিনি তার আইডিয়া বললেন এবং নেক্সট স্টেপ নেক্সট আইডিয়া কি রয়েছে এবং এডিএম স্যার কি বলতে চেয়েছেন এই যে আইডিয়ার এক্সচেঞ্জ সেটাই হচ্ছে আমাদের মূল প্রাপ্য আমরা এটাই বলতে পারি যে আমাদের এখানে এই যে কর্মসূচি চলছে নিশ্চিত এই কর্মসূচি একটা সাকসেসের দিকে এগোচ্ছে বলে আমার মনে হয় কারণ আমরা সবাই চাই সেমিনারে আইডিয়া এক্সচেঞ্জটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে আমার তরফ থেকে যেগুলো শুনলাম তার জন্য আমার তরফ থেকে এবং আমাদের যেটা বেশি জানার কথা আমরা বলতে চাইছি কিন্তু সব কথা যে বলছি না এবং কিন্তু অনেকগুলো কথা ভীষণ দামি দামি কথা ওরা বলেছেন এবং সেগুলি যদি সত্যি ইমপ্লিমেন্ট করতে পারা যায় তাতে কিন্তু অনেক কাজ হবে আমি বেশি সময় নেব না সংক্ষেপেই বলব আমরা যে কাজটা করছি তার কিন্তু উদ্দেশ্য একটা আপনার এবং আপনার পরিবারের কল্যাণ আমরা একটা পরিবার চলতে গেলে কী কী জিনিস আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যাকে বলছি খাদ্য আশ্রয় স্বাস্থ্য শিক্ষা ফুড শেল্টার হেলথ এডুকেশন আর একটা জিনিস লাগে ফিফথ যেটা তার নাম হচ্ছে স্কিল অর্থাৎ আপনার দক্ষতা এবং লাস্টটা হচ্ছে কমফর্ট এই সব কটা যদি থাকে যে অর্থাৎ আমরা যাকে বললাম আর কি ফুড শেল্টার হেলথ এডুকেশন স্কিল কমফর্ট এগুলো যদি আমরা ব্যবস্থা থাকে আপনার তাহলে কিন্তু আপনি প্রসপার অর্থাৎ এই যেসব বিশিষ্ট ব্যক্তিগণ আছে তাদেরকে আমি প্রথমে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং এখানে যে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন আপনাদের আপনি প্রীতি ও শুভেচ্ছা জন্য জাস্ট দু চারটে কথা আমি বলতে চাই আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করি এবং আমরা যখন জঙ্গলে ঘুরি বা বিভিন্ন কাজে তখন দেখি প্রাকৃতিক সম্পদ অপূরণ এখানে আপনি শাল পাতা শাল গাছ থেকেই শাল পাতা শাল সিড এগুলো তো পাচ্ছেনই তারপর শালের যেটা আঠা সেটা থেকেও আপনি কাজে লাগাতে পারেন তাছাড়া কাজু আছে তারপর আমি কদিন আগে এখানে জঙ্গলে গেছিলাম দিন সাতেক আগে একটা বিশেষ ইন্সপেকশনে তখন দেখলাম সব ব্যাগ ব্যাগ করে শালের থেকে যে তসরগুলো কালেকশন করছে আপনারা নিশ্চয় গ্রামের থেকে এসেছেন আপনারা লক্ষ্য করেছেন যে এগুলো শাল পাতা বলুন বা জাস্ট বা এই তসর এগুলো নেওয়ার জন্যে সকাল দিকে অনেক ঘোড়ে বা দালাল মোটর সাইকেল নিয়ে রোডগুলো দাঁড়িয়ে থাকে তার জন্যে এবং মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদেরকে আমি প্রণাম জানাই পেশাতে আমি এখন এখানে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার হিসেবে থাকলেও এর আগে আমি কলেজে পড়াতাম তো বহুদিন পরে আর কি এখানে এসে আমার খুবই ভালো লাগলো আমি একটি মঞ্চতে তো আমি লক্ষ্য করছিলাম দেখবেন আপনারা যে প্রজেক্টটাতে এখন এখানে এসছেন বা যেটার জন্য আপনাদের ডাকা আছে সেখানে দেখবেন সবচেয়ে আগে কিন্তু লেখা আছে গ্রিন মানে গ্রিন এনার্জি ঠিক আছে যেটা রিনিউয়েবল এনার্জি তো সেটাতে আপনারা কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন যে তখন যেটা শুনছিলাম যে গাছ কাটাকাটি বা শাল গাছ পড়ে যাওয়া বা এতে আপনারা হয়তো সকলেই পাশে জঙ্গল অনেক দেখেছেন কিন্তু মাথায় রাখবেন যে জঙ্গলই কিন্তু সম্পদ এটা থাকলে এখান থেকে আপনারা হয়তো অনেক কিছু পেতে পারেন বা কর্মসংস্থানে অনেক সুযোগ পেতে পারেন যেটা হয়তো আপনারা পাবেন তো তার মধ্যে আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম প্রফেসর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আইআইটি খড়গপুর এবং শ্রী তুষার সিংলা ছিলেন উনি বেরিয়ে চলে গেছেন মিস্টার ই মন্ডল এডিএফও তিয়াস অঞ্জ এডিএফও এবং যারা আজকে উপস্থিত আছেন এই ট্রেনিং নেওয়ার জন্য 27 জন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত এই প্রজেক্টটা যেটা হচ্ছে সবুজ প্রযুক্তি দেখুন আমরা অনেকদিন আগে যখন ছোটবেলায় ছিলাম বিয়ে বাড়িতে যেতাম
তখন কিন্তু শালপাতার থালা এবং যেটা কলা গাছের পাতা এটাতেই আমরা খেতাম। দিন পরিবর্তন হচ্ছে, এখন থার্মোকলের পাতা এসে গেছে, থার্মোকলের আপনার বাটি এসে গেছে, এছাড়া কাগজেরও এসেছে। শালপাতা যে পাওয়া যাচ্ছে না তা নয়, কিন্তু শালপাতার ওপরে একটা পাতলা প্লাস্টিকের কোটিং দেওয়া হচ্ছে, যেটা কিন্তু ঠিক নয়। আপনাদের ইচ্ছা শক্তিকে বাড়ানোর জন্যই কিন্তু এই প্রচেষ্টা। এখন দু চার কথা প্রফেসর সেনগুপ্ত আপনাদের উদ্দেশ্যে বলছেন। ম্যাডাম আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন। যেটা আমি বলতে চাই যে আপনারা যে এই কাজটা করছেন এটা কিন্তু মানে অনেক কিছু এফেক্ট আছে। অনেকগুলো বলা হলো বাটির জন্য, তারপরে বাম্পে কম্পোস্ট ফার্টিলাইজারের জন্য, কিন্তু গাছ আর সূর্য আছে আপনাদের সাথে। দ্বিতীয় কথা আপনারা মনে রাখবেন যে এটা আমরা শিখেছি, কারণ আমি অনেক বছর গুজরাটে ছিলাম, ওদের কোঅপারেটিভ সোসাইটিগুলো দেখলাম যে অ্যাসোসিয়েশন ছিল, এখন ভালো কাজ করছে। টেক্সটাইল যখন বন্ধ হয়ে গেছিলো তখন ওদের চাকরি দেওয়ার জন্য, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা এইসব করলে পাখি পশু বাঁচবে, পাখিরা বাঁচার দরকার আছে, হবে না, ইকুলিপটাসের বন হতে পারে। তো শাল বন যেটাকে আমরা বলি মনো কালচারের জায়গায় মাল্টি কালচার, মানে অনেকগুলো রকমের গাছ মানুষ যদি আমরা প্রোগ্রামের একদম শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। আজকের এই সবুজ প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচি গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কর্মযজ্ঞের যিনি পুরোধা আমাদের রাজা এন এল খান ওমেন্স কলেজের অধ্যক্ষা ডক্টর জয়শ্রী লাহা মহাশয়াকে ধন্যবাদ জানাই। প্রথমে ধন্যবাদ জানাই এই প্রকল্পকে আর্থিকভাবে সাহায্য করার জন্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল। ধন্যবাদ জানাই এই প্রকল্পের যারা মূল কর্মসূচি পালন করেছে, ডক্টর প্রভাত কুমার শীত এবং জয়েন্ট কোঅর্ডিনেটর প্রফেসর কোপিআই দেবাশিস সেনগুপ্ত, ডিপার্টমেন্ট অফ জিওফিজিক্স অ্যান্ড জিওলজি, আইআইটি খড়গপুর। ধন্যবাদ জানাই আজকের উদ্বোধক প্রফেসর রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, আইআইটি খড়গপুর, ডিপার্টমেন্ট আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং কমিশন। ধন্যবাদ জানাই প্রধান অতিথি শ্রী তুষার সিংলা, আইএএস, এডিএম পশ্চিম মেদিনীপুর। ধন্যবাদ জানাই বিশেষ অতিথি বি মণ্ডল, কেডিএফও মিডনাপুর ফরেস্ট অফিস। ধন্যবাদ জানাই শ্রী তিয়াস ভঞ্জ, এডিএফও রূপনারায়ণ ডিভিশন। এবং ধন্যবাদ জানাই সমস্ত মিডিয়া পার্সন যারা আমাদের এই অনুষ্ঠানকে কভার করতে এসেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সমস্ত মহিলাবর্গ যারা আজকের এই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করেছেন এবং আগামী সাত দিন এই অনুষ্ঠান কর্মসূচিকে আপনারা সুষ্ঠুভাবে পালন করবেন, এটাই আশা করব। ধন্যবাদ জানাই আমাদের কলেজের বাকি সমস্ত ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বর্গদের। এবং পরিশেষে সবাইকে চরৈবতী মন্ত্রে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই সমাপ্ত। নমস্কার।